আমার নাম নাহিদনুর আলম। আমার বাবা একজন মুক্তিযোদ্ধা। আমি মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। আমি বঙ্গবন্ধু পরিষদের কেন্দ্রীয় সদস্য এবং জামালপুর জেলার সভাপতি। আমার বাবা বীর মুক্তিযোদ্ধা নুরুদ্দিন আহমেদ তারামিয়া। আমার দাদা ছিলেন ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম নেতা, 54 যুক্ত ফ্রন্টের মন্ত্রী, খাদ্যমন্ত্রী গিয়াসউদ্দিন আহমেদ। গ্রেটার মামি। আমার পরিবারটাই মুক্তিযোদ্ধা পরিবার। আমার আরও দুই চাচা মুক্তিযোদ্ধা। অতে অযোগ্য তার পড়তে হবে না। এত রক্তের বিনিময়ে আমাদের স্বাধীনতা, এত রক্তের বিনিময়ে আমাদের ভাষা, সেই অক্ষর জ্ঞান হয় অজগর দিয়ে, এটা যেন আমি আর মানতেই পারলাম না। সে থেকেই আমার এই বই লেখার শুরু। তো সে থেকে বই লেখা শুরু হওয়াতে আমি এই বইটা শিশুদের জন্য করেছি, ছোট্ট ছোট্ট বাক্য দিয়ে। তারপরে আসেন অতে। আর অজগর নেই এখন, অতে আমি করেছি অমর হোক শহীদ স্মৃতি। আতে আমরা বাঙালি স্বাধীন জাতি। রস্বইতে ইতিহাসের পাতায় বঙ্গবন্ধু উজ্জ্বল তারকা। দীর্ঘইতে ঈদের খুশিতে যেন বঙ্গবন্ধু স্নেহের পরশ মাখা। তারপর রস্বউতে উপহার দিয়ে গেছেন বাংলার স্বাধীনতা। সেখানে আমি রেখেছি ভাষা শহীদদেরকে, তা সেখানে রেখেছি বীরশ্রেষ্ঠদেরকে, যেন সে পাশাপাশি তারা এটাও জানতে পারে, শিখতে পারে, তাদের নামগুলোও জানতে পারে। তারপর দীর্ঘতে এসেছে উষার মতো আলো ছড়ায় জাতির পিতা। কারণ উষার মতো এখনও আমাদের জাতির পিতা আলো ছড়াচ্ছেন, কারণ সেই বাস্তবায়ন আজকে হচ্ছে বলেই আজকে আমাদের বাংলাদেশ উন্নয়নের উপরে, আমরা উন্নয়ন মহাসড়কে দাঁড়িয়েছি। তারপরে রীতে ঋণি আমরা তাদের তরে জানাই বিনম্র শ্রদ্ধা। যে এখানে আছে জাতীয় চার নেতা, এখানে আমি আবার কিছুটা কোটেশন দিয়ে দিয়েছি, যেন 3রা নভেম্বর দেহ হত্যা দিবস, দিবসগুলোও যেন তারা পাশাপাশি জানতে পারে যে আমাদের জাতীয় দিবসগুলো আসলে কবে কখন, ছোট বয়স থেকেই যেন তারা জানতে পারে। এতে যেমন দিয়েছি এ জাতি পেল মহান মুক্তিযুদ্ধের দিক নির্দেশন। ওইতে ঐতিহাসিক 7ই মার্চের ভাষণ, এখানে আমি আবার এটারই দিয়েছি ইউনেস্কো ঘোষিত বিশ্বের গুরুত্বপূর্ণ প্রামাণ্য ঐতিহ্য হিসেবে স্বীকৃতিপ্রাপ্ত। ওতে দিয়েছি, যেমন ওতে ছিল ওল ফেলে গলা ধরে। আমি জানি না ওর শিশুরা চিনে কি, আমি এখানে ওতে লিখেছি ওরা বাঙালি জাতির শ্রেষ্ঠ সন্তান। ওতে লিখেছি ঔদার্য বঙ্গবন্ধু রাখবে ওরা মান। এই আমার সর্বর্ণ, এটা দিয়ে শেষ, এটা দিয়ে সর্বর্ণ আমার শেষ। তারপরে এসেছি আপনার একটা শহীদ মিনারের ছবি দিয়ে, ভাষা শহীদের শ্রদ্ধা জানিয়ে। তারপর ক, ব্যঞ্জন বর্ণে প্রথম অক্ষর ক। ক হচ্ছে কন্যা রত্ন শেখ হাসিনা বঙ্গবন্ধুর যোগ্য সন্তান। খ, খোকা ছিলেন পিতা মাতার প্রাণ। গ, গ্রাম বাংলার দুঃখী মানুষের মুখে হাসি ফোটানোই স্বপ্ন ছিল তার। ঘ, ঘর ছেড়ে তাই বাঙালি নেতা কারাগারে যেতে হয়েছে বারবার। এখানে আবার আমি এখানে উল্লেখ করেছি ছোট করে, সংগ্রামী জীবনে 4682 দিন কারা ভোগ করেছেন আমাদের বঙ্গবন্ধু। উমতে দিয়েছি বাঙালি রক্তে রাঙানো রাজপথ। চতে দিয়েছি চেতনায় মাতৃভূমি স্বাধীন করার শপথ। ছতে দিয়েছি 6 দফা আন্দোলনে জেগে উঠে বাঙালির প্রাণ। বর্গাজ্যতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তারপর ঝতে দিয়েছি ঝাঁপিয়ে পড়ে বীর বাঙালি বঙ্গবন্ধুর নির্দেশে। নিয়তে মিয়ারা সব লেজ গুটিয়ে পালায় অবশেষে। টতে টুঙ্গি পাড়ায় সমাধি তার জন্মভূমির কোলে। ঠতে ঠিকানা তার গোপালগঞ্জ শেখ বংশের ছেলে। তারপর ডতে ডিজিটাল বাংলাদেশ শেখ হাসিনার অবদান। ঢতে ঢাকা সহ সারা দেশ উন্নয়ন দৃশ্যমান। মধ্যাহ্নতে গণমানুষের প্রাণের নেতা ফিরে এলেন দেশে, 10ই জানুয়ারি ফিরে এসেছিলেন, সেটাও আমি দিয়েছি। ততে তোমায় পেল বীর বাঙালি মহাবিজয়ীর বেশি। হতে থাকবে না আর ক্ষুধা দারিদ্র হবে অবসান। দতে দেশের তরে রাখব ধরে স্বাধীনতার মান। ঘতে ধন্য হলাম জাতির পিতা তোমায় ফিরে পেয়ে।
দন্তান্নতে নারীরাও যোদ্ধা হলেন মুক্তিযুদ্ধে গিয়ে। আমি ছন্দ মিলিয়ে মিলিয়ে যেন সহজভাবে পড়তে পারে। পথে পঁচাত্তরে 15ই আগস্ট ঘাতকের নৃশংস হত্যার শিকার, ফতে ফুরিয়ে যায়নি ষড়যন্ত্র বাঙালি জাতি হুঁশিয়ার, বতে বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল স্বাধীন একটি দেশ, ভতে ভোরের আলোয় আলোকিত সোনার বাংলাদেশ, মতে মুজিব শত বর্ষে হাজার সালাম অন্তস্থ যতে, যতদিন পৃথিবী রবে বাঙালির স্বাধীনতা মানেই তোমার নাম, বৈষণ্য রতে রেণু ছিলেন বঙ্গমাতা প্রেরণা বঙ্গপিতার মুক্ত স্বদেশ, লতে লাল সবুজের পতাকা আমার প্রিয় বাংলাদেশ, তালবসতে শেখ রাসেল সোনা পিতার কাছে অতি আদরের, ষড়যন্ত্রকারীরা এক রাতে কেড়ে নিল জীবন তাদের, দন্তাসতে স্বাধীনতা বাংলাদেশের লক্ষ প্রাণের দান, হতে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি শেখ মুজিবুর রহমান, যুতক্ষতে ক্ষমা নাই ঠাই নাই দালাল বদর রাজাকার, দশুন্নরতে গর্ব আমার সোনার বাংলা এ আমার অঙ্গীকার, দশুন্নরতে ডাইবিন্দরতে দৃঢ় সংকল্প নিয়ে এগিয়ে গেছেন তিনি, উন্তস্থ অতে জয় করলেন বিশ্বের বুকে নিজের মাতৃভূমি, খন্ডিয়াততে সৎসাহসী মানবতার প্রতীক তিনি ভাবনা ছিল বিশাল, উনিশতে সংবিধান দিলেন উপহার যা থাকবে চিরকাল, বিসর্গতে দুঃখীর দুঃখে সঙ্গী হতেন বিলিয়ে দিয়ে সব, চন্দ্রবিন্দুতে বাঁচিয়ে রাখো সবার মনে দোয়া করি র। অত্যন্ত চমৎকার আপনার বই, আমি খুবই আনন্দিত এবং উদ্ভাসিত, এত সুন্দর একটি বই। যেমন আমি দিয়েছি আপনার, প্রথমে দিয়েছি বাচ্চাদেরকে একটা বঙ্গবন্ধুকে একটা শ্রদ্ধাঞ্জলি দিচ্ছে, শ্রদ্ধাঞ্জলি দিয়ে বাচ্চারা শুরু করছে। অনেকেই জানে না যে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি জাদুঘর আছে, 32 নম্বর বাড়িটা এখন স্মৃতি জাদুঘর, অনেক বাচ্চারাই জানে, এটা দেখতে হবে, বাচ্চাদেরকে দেখতে হবে। বঙ্গবন্ধুকে চিনতে হলে তার বাড়িতে যেতে হবে, তারপর তাদের পুরো ফ্যামিলি রেখেছি, তারপরে এই ছোট্ট শিশু আমাদের শেখ রাসেল সেও শহীদ হয়েছে। আমি এই শিশু রাসেলের উপরে আমি বইটি উৎসর্গ করেছি ওর উপরে, মানে এত রঙিন ছবি, ছবি হাতে আঁকা, সবাই ছবি দেখেই ব্যস্ত থাকে কয়েকদিন কালার শিখে। তারপরে আপনার এখানে আমি বাংলাদেশের পতাকাটা, পতাকা না পতাকাও দিয়েছি, কিন্তু বাংলাদেশের যে ম্যাপ এটা এত সহজে আঁকতে পারে না, এই জন্য আমি একটা গ্রাফিক করে দিয়েছি যেন বাচ্চারা সহজেই আঁকতে পারে। তো এখন দেখি আমি বাচ্চারা সহজে এঁকে ফেলে, বাচ্চারা সুন্দর ওরকম ঘর করে এঁকে ফেলে, একেবারে বাংলাদেশে অত ছোট্ট একটা বাচ্চা বাংলাদেশের ম্যাপ এঁকে ফেলে, এটাই আমার বড় পাওয়া। আর মুক্তিযোদ্ধাদেরকে চিনে, তারপর স্বাধীনতাকে বোঝে, তারপর ভাষা শহীদদের নাম শিখেছে, তারপর জাতীয় চার নেতাদের নাম শিখেছে, তারপর বঙ্গবন্ধু যে সবাই এক এক রাতে যে সবাই শেষ হয়ে গেল, সব শহীদ হয়ে গেলেন, ওদের নাম শিখতে পারছে, বঙ্গবন্ধুর বাবা মার নাম জানছেন, এই যে আর কিভাবে যুদ্ধ হয়েছে সেই চিত্রগুলি ওরা দেখে খুবই আনন্দিত।